बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम। आशा करी जे जेखाने आछेन आल्लाह ताआलार अशेष रहमते अनेक अनेक भालो आछेन। आज के आपनादेर साथे शेयर करब रेस्टुरेंट स्टाइल चिकेन चाउमिन रेसिपी। आशा करी रेसिपि भालो लागबे। प्रथमे एखाने चिकेन निये निएछि, मुरगिर बुकेर माँस पतला करे छोटो करे केटे निएछि। एखन एर मध्ये स्वाद मतो लवण, अल्प चा चामच धने गुड़ा, अल्प चा चामच जिरार गुड़ा, अल्प चा चामच गरम मसलार गुड़ा, एक चा चामच आदा रसुन बाटा और दिए दिएछि स्वाद अनुयायी लाल मरिचर गुड़ा और एक चा चामच कर्नफ्लावर दिए इटे खूब भालोभावे मिशिए निते हबे। चिकेनटा भालोभावे मिशिए इटे मैरिनेट करे रेखे दिते पारें अथवा साथे साथे ओटा रान्ना करते पारें, कोनो समस्या नहीं। एखन चूला एकटा हाड़िते बेश किछुटा पानी गरम करे निएछि। एर मध्ये एक चा चामच रान्नार तेल दिए दिएछि। एखन एर मध्ये दिए दिच्छि एग नूडल्स। एखाने आमि कोकोला एग नूडल्स व्यवहार करेछि। आपनि जे कोनो ब्रांडेर नूडल्स एखाने निते पारें। नूडल्सटाके दिए एखन आमि एटाके सेद्ध करे नेब। तो साथे साथे नाड়াচাড়া করব না, কিছুক্ষণ পর এটা দেখবেন এমনিতে নরম হয়ে যাবে। তখন এটাকে একটুখানি নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো এটা সেদ্ধ হওয়ার পর এটাকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে নেব। তো পানিটাকে ঝরিয়ে নেওয়ার পর সাথে সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, এতে করে এটা ওভারকুক হয়ে যাবে না। তো এখন চুলায় হাঁড়িতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল দিয়ে এখন এর মধ্যে 4টা ডিম লবণ দিয়ে আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এটাকে আমি এক স্ক্রাম্বল তৈরি করে নেব। তো আগে থেকে এক স্ক্রাম্বলটা তৈরি করলে নুডলসটা রান্না করার সময় সুবিধা হয়। তো এটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর ওই প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। তো একটু লালচে করে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গাজর কুচি। তো এগুলো পছন্দ মতো দিতে হবে। আর কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে একটুখানি নেড়েচেড়ে সামান্য একটু নরম করে নেব। গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এটাকে আগে দিয়েছি। তো এটা যখন একটু নরম হয়ে যাবে তখন অন্য সবজি অ্যাড করব। সামান্য লবণ দিয়ে দিলাম। তো এটা কিন্তু হয়ে গেছে, এখন এর মধ্যে ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি দিয়ে দিয়েছি। তবে এই ভেজিটেবলগুলো কিন্তু আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি অথবা বিভিন্ন ক্যাপসিকাম এগুলো দিতে পারেন। তো নেড়েচেড়ে এটাকে মিশিয়ে এখন এর মধ্যে সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে 2 থেকে 3 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি রেড চিলি সস 2 টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ওয়েস্টার সস থাকলে হাতের কাছে সেটাও ব্যবহার করতে পারেন। তো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো দিয়ে এটাকে জাস্ট কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে একটু রান্না করে নেব। তো এটা মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এর মধ্যে ডিম যে এগ স্ক্রাম্বল তৈরি করে রেখেছি সেটা দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়া বা 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটা রান্নাটা একদম কমপ্লিট, সব কিছু টেস্ট করে নেবেন। আর এর রান্নাটা খুবই সহজ, একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করতে পারেন, খুবই মজার হয়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।